আসসালামু আলাইকুম। চলে আসলাম সকালবেলা, একদম 9টা বাজে ভিডিও শুরু করলাম। গতকালকে রান্না গরু মাংস ছিল, সেইটা দিয়ে হচ্ছে সকালে পানি ভাত দিয়ে খেলাম। কোনো নাস্তা তৈরি করি নাই, কোনো চা বানানো হয় নাই, জাস্ট পানি ভাত আর গরু মাংস খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে। আর ছেলেবেলা থেকে আমার কাছে পানি ভাত দিয়ে গরু মাংসটা খুব মজা লাগে খেতে, একটু তেল হাতে মেখে যায় যে ওইটাও ভালো লাগে। তবে ভালো লাগার সাথে এখন কিন্তু একটা জিনিস জড়িত হয়ে গেছে, সেটা হচ্ছে গরুর মাংস খেলে মাঝে মধ্যে কিন্তু চুলকানিটা বেড়ে যায়, সেটাই হয়েছে। তো সকাল সকাল হচ্ছে সেই গতকালকে রাতে, সকাল সকাল বলতেছি গতকালকে রাতে হচ্ছে এই অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাইছি, সকালে উঠতে দেরি হয়ে গেছে। 9টা বাজে উঠে ভাত কোনো রকম খেয়ে একটু কাজে লেগে গেলাম। তো তাইফা তো অসুস্থ, যে কারণে আমি স্কুলে যাই নাই, তাসনিম স্কুলে যাবে, আর তাইফাকে একটু সুস্থ হলে তারপর নিয়ে যাব। যেহেতু ও কাশতেছে, কাশির ভিতরে ক্লাস করতে পারবে না ঠিক মতো, ওই সব কথা চিন্তা করে নেই নেই আর কি। তো ভাবলাম স্কুলে গেলে তো আর সেরকম সময় পাওয়া যাবে না, 9টা বাজে গেলে আমার বাসায় ঢুকতে ঢুকতে 12:30 একটা বেজে যাবে, তখন রান্না করব, শুট নিব, নাকি আমি এই গোছানির কাজগুলি করব। আসলে যতই গুছিয়ে কোথাও যাই না কেন, মানে ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে কোথাও বেড়াতে যাই না কেন, এসে দেখবো সেই নোংরা হয়ে আছে। তাহলে আমরা এই ঘর পরিষ্কার করে কেন যাই, নোংরা রেখে গেলেই তো পারি, তাই না? আসলে আমাদের স্বভাব তো, আমি হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়ার পরেও এসে দেখতেছি আরো ময়লা, এখন সেটাকে পরিষ্কার করতেছি। পড়ার টেবিলের দিকে তো তাকানো যায় না, কম্পিউটারের উপরে, পিসির উপরে, সবকিছুর উপরে এক গাদা জমে গেছে। আর ঈদের আগে তো মেয়েদের পরীক্ষা ছিল, তো ওই হিসাবে কিন্তু আর একটু বেশি এলোমেলো হয়েছে। শুধু পড়ছে, পরীক্ষা দিছে, কোনো গোছানি নাই, এটা ওই জায়গা ওইটা ওই জায়গা, জ্যামিতির বক্সে কি যেন বলে কোন, তারপরে কাটা কম্পাস সবগুলো নিচে পড়ে আছে, বক্স বক্সের জায়গায় পড়ে আছে, তারপরে সিপ টিপিন, এই যে হিজাব করা সিপ টিপিন গুলি ডয়ারের ভিতরে, মানে সবকিছু একদম হজবরল অবস্থা করে রাখছে। তো এখানে হচ্ছে আমি একটু গুছিয়ে রাখতেছি, মেয়েদের গুছিয়ে রাখলে সবকিছু হাতের কাছে পেতে সুবিধা হবে স্কুলে যাওয়ার জন্য আর কি। কিছু পয়সা ছিল আর কি, এগুলো 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন আর কি, তো ওইগুলো আমি একটা বক্স পরে রাখি। অনেক সময় না এই কয়েলগুলি লাগে, এটা কয়েল বলে না কয়েন বলে, কয়েনই হবে তো, লাগে আর কি। তো এইগুলো আমি এইভাবে রাখি, আমার মেয়ে যদি লাগে এখান থেকে নিয়ে যাবে। আর আমরা ছোটবেলায় যখন একটি কলম দিয়ে লিখতাম, মানে একটি কলম শেষ হলে আমাদেরকে আরেকটি কলম কিনে দেওয়া হইতো, তো যখন দেখতাম কলমের কালি নাই তখন বলতাম যে আমার কলম শেষ হয়ে গেছে, কলম লাগবে, তখন বাবা মারা কি করতো বলতো কি আগে বলো নাই কেন, 2-3 দিন আগে বললে কলম দিতাম, এখন যেহেতু বলছো এখন এখন হবে না, 2-3 দিন ওয়েট করতে হবে, 2-3 দিন পরে কিনে দিত। আর তখন কি করতাম, কলমে যে সামান্য কালি থাকতো, কলমের পিছনে যে একটা ছিদ্র থাকতো সেটা দিয়ে ফু দিতাম, জোরে ফু দিয়ে, তারপর যে একটু মুখের কাছে কালি আসতো সেটা দিয়ে লিখতাম। তো এখনকার বাচ্চাদের সমস্যাটা হচ্ছে কি, তারা না চাইতে অনেক কিছু পেয়ে যায়। যেমন আমার তাসনিমকে আমি 3 বছর বয়সে কম্পিউটার কিনে দিছি, আর আপনাদের ভাইয়া বলে সে কলেজ লাইফেও তার একটা কম্পিউটারের শখ ছিল, সে সেই স্বপ্নটা তখন পূরণ করতে পারে নাই, এখন মেয়েকে কম্পিউটার চালাতে দেখে পিছন থেকে দাঁড়িয়ে থাকে আর মুস্কি হাসে। তো একদিন আমি জিজ্ঞাসা করছিলাম, তাসনিমের আব্বু তুমি হাসো কেন, তখন তার এই অনুভূতিটা শেয়ার করলো যে খুব ইচ্ছা ছিল যে একটা কম্পিউটার কিনবে, তো সে বাবা মাকে বলার সাহস পায় নাই, কিনা তো দূরের কথা। আর আমাদের বাচ্চারা না চাইতে সবকিছু পেয়ে যায়, তো তাই যত্ন নাই। কিবোর্ডের অবস্থা দেখেন, সেই কিবোর্ডের যে ইয়াগুলা বাটামগুলা, কোনোটা আছে কোনোটা নাই, কোনোটা পড়ে গেছে ঝরে গেছে, এরকম অবস্থা। আর কলমের কথা বলছিলাম যে কলম একসাথে 10-12টা আপনাদের ভাইয়া তো পুরো বক্সও নিয়ে আসে, আমরা তো এগুলো গিফট পাই, আমি তো অনেকগুলো মানুষকে দিয়েই দিই, তো সেই হয়েছে অবস্থা। বেশি পেলে যা হয়, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি, চিপা চাপায় খাটের নিচে ঝাড়ু দিলেও 10-12টা কলম পাওয়া যায়, কিন্তু আমরা একটি কলমের জন্য অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, 2-3 দিন ওয়েট করতে হয়েছে, অনেক সময় স্যারের হাতে মারও খাইছি। স্যার বুঝতো না যে বাবা মা কলম কিনে দেয় না, স্যার তো দিত ধোলাই, সে ধোলাই খেয়ে কান্না করে এসে বাসায় বললে তারপরে কলম পেতাম। এখন তো আর স্যারেরাও মারে না, তারাও স্মার্ট হয়ে গেছে, আর মা বাবারাও স্মার্ট হয়ে গেছে, একটা না থাকতে আরেকটা দেয়, আর বাচ্চারা হয়ে গেছে কি বলুন তো, বাচ্চারা হয়ে গেছে হচ্ছে এটাকে কি বলে, অবহেলা করে সবটাকে, এই দায়িত্বহীন বলে, দায়িত্বহীন হয়ে গেছে, আমরা কিন্তু অনেকটা দায়িত্ববান ছিলাম।
যাই হোক, আমি সম্পূর্ণ সম্পূর্ণ টেবিলটা মুছে গুছিয়ে তারপরে হচ্ছে পিসিটা মেয়েকে দিয়ে আসলাম। পিসিটা আমি মুছতে পারি না, পিসি খুলতে হয় তারপরে মুছতে হয়, তো ওইটা মেয়েই করতেছে। আমি চলে আসলাম রান্নার জন্য, প্রায় 12টা বেজে গেছে। আর গতকালকে ভাবছি আজকে বাজারে যাব, আজকে বাজারে যেতে পারি নাই, তার কারণ হচ্ছে একটু সকাল দিকে থেকে ভারী বৃষ্টি হচ্ছিল, তো ওই জন্য আর যাই নাই, একটু অলসতা ধরে গেছে। যাই হোক, ফ্রিজে ছিল হচ্ছে চিকেন, সেই চিকেনটাকে কেটে কিছুটা নিলাম এখানে। আর আমার শাশুড়ি আসার সময় হচ্ছে আমাকে দুইটা পেঁপে দিয়ে দিছিল, সেই পেঁপে দুইটাকে হচ্ছে কেটে নিলাম। ভাবতেছি চিকেন দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু বেশ জমে যাবে, খেতে ভালো লাগে, আমার কাছে তো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি হচ্ছে ভাত রান্না করে ফেলছি আর চিকেনটাকে কষানোর জন্য বসিয়ে দিছি, আর আমার এলোমেলো রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি। এই যে এই জায়গাটা মুছে এখানে হচ্ছে যে আমি এই ইয়াগুলি রাখি, এটাকে কি বলে, ছুরি কাঁচি তারপরে চামিচ, এ টাইপের যেগুলো আছে সবগুলো হচ্ছে আমি এখানে রাখি। এভাবে তো এখানে রেখে গিয়েছিলাম না, ধুয়ে ওইগুলোকে সরায় রাখছিলাম, কারণ এখানে রাখলে হচ্ছে তেলা পোকা উঠে ভরে যায়, তো এর জন্য এগুলোকে অন্য জায়গায় সরিয়ে রেখে গেছিলাম বাড়ি যাওয়ার সময়। তো এখন হচ্ছে জায়গাটা জায়গায় সেট করে দিব, কারণ আমার তো এখন এগুলো হাতের কাছে দরকার লাগবে আর কি। তো এইদিকে হচ্ছে আমার চিকেনটা আমি কষিয়ে নিলাম, নিয়ে হচ্ছে জলের পানি দিয়ে দিচ্ছি, আর এরপরে হচ্ছে দিয়ে দিব আমার সেই পেঁপে কেটে রাখা, পেঁপেগুলোকে দিয়ে দিলাম। বেশ উল্টায় পাল্টায় একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে, ঝোল গায়ে চলে আসবে, তখন তুলে ফেলবো। এইদিকে হচ্ছে আমি নিচের দোকানে গিয়েছিলাম একটু ডিম আনতে, সকালে গতকালকে সকালেও কোনো নাস্তা বানাতে পারি নাই, ইয়া খাইছিলাম কি যেন বলে, চুটকি খাইছিলাম, আর আজকে সকালে তো পানি ভাত খেলাম। তো ডিম না হলে আসলে হয় না, বিশেষ করে তাইফার জন্য, তাসনিম কিন্তু এত বায়না করে না, একটা কিছু হলেই হয় তাইফার ডিম লাগবেই, সে ডিম খাবে, রুটি খাবে, পরোটা খাবে, মানে তার শুধু ডিমের আইটেম, যেটাই খাবে সেটার তো ডিম দরকার। তো ভাবলাম বাচ্চাটা অসুস্থ, একটু যাই নিচে, নিচে যেতে আমার যে কষ্ট হয় কি বলবো, চারতলা বেয়ে নামা ওঠা একদম বিশাল কষ্ট, দুইতলা হলে ঠিক হইতো। যাই হোক, দুইতলা বাসা তো এখন পাওয়া যায় না, তাও চারতলা পাইছি ভাগ্যের জোরে, 5-6 তলা হলে তো আরো খবর হয়ে যাইত। তো 100 টাকায় হচ্ছে 8টা ডিম পেলাম, আর ডিমগুলাকে একটু ধুয়ে রাখলাম, পরবর্তীতে এগুলা রান্না করতে সুবিধা হবে। আমার রান্না প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি খাবার টেবিলটা মুছে নিয়েছি, আজকে আমার অনেক কাজ, ভাবতেছি আমি গোসলটা দেরিতে করব, আগে হচ্ছে টেবিলটা সাজিয়ে দেই। আপনাদের ভাইয়া চলে আসছে, সে তো অফিস থেকে আসছে, খাবার খেয়ে একটু বিশ্রাম নিবে, আর আপনাদের ভাইয়া একটু অসুস্থ, গত পরশু দিন থেকে তার ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথাটা আজকে বেড়ে গেছে, তো এই জন্য তাকে খাবারটা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমার মেয়ে, আমি বাকি যে চিকেনটা রেখে দিছিলাম ওইটাকে একটু ধুয়ে বক্স ভরে রাখতেছে, সলিড যে চিকেন সেগুলাকে আলাদা করে রাখছে, আর হাড় সহ যে চিকেনগুলা ওইগুলাকে আলাদা দিছে, পরবর্তীতে আমার রান্না করতে সুবিধা হবে। আর সলিড চিকেনগুলি দিয়ে হচ্ছে মাঝে মধ্যে আমি চিকেন ফ্রাই করি, অথবা তাইফাকে একটু ভেজে দিলে তাইফা ভাত খেতে পারে আর কি, বা নাস্তার আইটেমে ব্যবহার করলেও করা যেতে পারে, ওই অনুযায়ী হচ্ছে সব কিছু আলাদা করে রাখলাম। এদিকে আমার মিষ্টি মেয়েটা তাইফা মনি হচ্ছে গোসল করে ফেলছে আর একটু ঢং করতেছে, দেখেন চুল আশ্রয় নিল, একটু লিপস্টিক দিচ্ছে, তারপরে সাজুগুজু করবে আর কি, একদম মাকে ফলো করে, মা কি করে না করে সেগুলাই মায়ের মতো হতে চায়। তাসনিম কিন্তু এগুলো ধারে কাছেও নাই, তাসনিমকে যদি 3 বেলা পিটানো হয় তাও সে মুখে একটু ক্রিম দিবে না, এরকম একটা মেয়ে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একটু সাজুগুজু করা, এটা কিন্তু অভ্যাসটা ভালো। তো আমার ছোট মেয়েটা কিন্তু মাশাল্লাহ কিছুটা হলেও আমার মতো চলে, একটু ফিটফাট চলার চেষ্টা করে, বড় মেয়েটা কিন্তু একদম এগুলোর ধারে কাছেও যায় না, বুঝেও না, শুধু একটা জামা পরবে ভালো, কখনো চুল বাঁধে কখনো চুল বাঁধে না, এতটুকুই, একদম সাদা সিধা আগের দিনের মানুষের মতো। আর পিচ্চিটা দেখেন চোখের ভিতরে আবার ইয়াও লাগাচ্ছে, আইব্রুও লাগাচ্ছে, কত ঢং তার। তো মোটামুটি তার সাজুগুজু হয়ে গেছে, ও মারে আবার নাচতেছে, দেখেন সে হচ্ছে বিটিএস, বিটিএস লাভার, বিটিএস রা কিভাবে হচ্ছে নাচে সেগুলো আপনাদেরকে একটু দেখাই দিল, দুষ্টুমে আমার দুষ্টুমে। তো এইদিকে হচ্ছে তাইফা তাসনিম আর আপনাদের ভাইয়া খেতে বসছে, আমি কিন্তু এখন খাবো না, কারণ আমি ওয়াশিং মেশিনের ভিতর 1 ওয়াশিং মেশিন কাপড় দিয়ে রাখছি, আরো 2 ওয়াশিং মেশিন দুইয়ে হচ্ছে আমি বাইরে মেলে দিছি শুকানোর জন্য।
তো মোটামুটি তাদেরকে খাবার দিয়ে আমি চলে আসলাম ব্যালকনিটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। 15 দিন ছিলাম না, বুঝেন তো কি অবস্থা, রাস্তার পাশে বাসা থাকলে মেশিনের উপর একদম এক গাদা জমে ছিল, আপনাদেরকে তো সম্পূর্ণ দেখাই নাই, পরিষ্কার করার পরে দেখাইছি। তো মেশিনটা পরিষ্কার করে নিলাম, তারপরে বাড়িতে যে জুতাগুলি নিছিলাম সেগুলো বের করে রাখলাম, এগুলো এখন মোছা সম্ভব না, ধোয়াও সম্ভব না। তো স্যান্ডেল যেগুলো আছে ওইগুলো ধুবো, আর জুতাগুলি হচ্ছে আমি এভাবে ঢেকে রাখতেছি, কারণ তা না হলে আরও ধুলা এখানে জমবে। তো সময় করে কাল পরশু হচ্ছে আমি ধুয়ে নিব, এই জন্য ওইভাবে রেখে দিলাম। তো সব কাজ সেরে অনেক কাজ করছি, কিছুই দেখাই নাই, ঘর ঝাড়ু দিছি, আরও ফার্নিচার মোছা হয়েছে, সেগুলো কিছুই দেখাই নাই। তো এখন প্রায় 4টা বেজে গেছে, এখন হচ্ছে আমি গোসল করে আসলাম, এই মাত্র আমি বসলাম সেই সকাল 9টার সময় যে কাজে লেগে গেছি, আর এই মাত্র বসলাম আর কি। তো গোসল করে আসছি, খাবো, প্রচুর ক্ষুধা লাগছে, আর কি বলবো, 4টা বাজে মানে তো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, মাথা ভরে একদম গতকালকে রাতে তেল দিছি, বাড়িতে গেছি পরে আর তেল দেওয়া হয় নাই, বেড়ানো মানে এইদিকে বেড়ানো ওইদিকে বেড়ানো এভাবে হচ্ছে কেটে গেছে। তো বাসায় এসে একদম মাথা ভরে সরিষার তেল দিছি মাথা ঠান্ডা করার জন্য, আর এইদিকে চুলটাও জট বেঁধে গেছে। চুল জট বাঁধলে আমার কাছে যে মানে যে একটা বিরক্তি লাগে, টেনে তারপরে ছিঁড়ে ফেলি, মানে কতক্ষণ বসে ছাড়াবো, এটা আমার কাছে এতটা ধৈর্য নাই, এজন্য একদম টেনে টুনে যা থাকে ছিঁড়ে আপনাদেরকে দেখাবো যে কতগুলা চুল আমি ছিঁড়ে ফেলছি। দেখেন, এই দেখেন কতগুলা চুল। তো তাইফাটা দেখেন কি নাচ, সে নাচতে যে কি পছন্দ করে, মোবাইল চালিয়ে নাচতেছে। তো এই যে মাথার সেই কাপড়টাও মেলে দিলাম, বাতাসে শুকিয়ে যাবে, আর বাইরে না গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হয়, কিছুক্ষণ রোদ উঠে, কিছুক্ষণ বাতাস, কিছুক্ষণ গরম, এই হচ্ছে আবহাওয়া, বুঝলাম না এরকম হচ্ছে কেন। এই আবহাওয়াটা আমার কাছে একদমই ভালো লাগে না, যে কোনো একটা থাকবে, গরম তো এখন সহ্য হয় না, মিডিয়াম থাকলে ভালো আর কি। তো আপনাদের ভাইয়া হচ্ছে খেয়ে ঘুমিয়ে গেছে, ঘুমোচ্ছে, তাসনিম কি করতেছে আমি সঠিক জানি না, তাসনিমও সম্ভবত ঘুমোচ্ছে, তাইফা তো নাচানাচি করতেছে আপনারা দেখছেনই। আর এদিকে আমি খাবার খেতে চলে আসলাম, প্রচুর ক্ষুধা, কি বলবো, ডানে বামে তাকাচ্ছি না, শুধু খাচ্ছি আর খাচ্ছি, তাই না। খাবার খেয়ে রুমে চলে আসলাম, হাত পা টানে, গরম হোক আর ঠান্ডা হোক হাত পা টানে। তো আগে দেখতাম শীতকালে হাত পা টানে, গরমে টানতো না, এখন সব সিজনে লোশন মাখতে হয়। ময়শ্চারাইজার মেখে নিলাম একটু মুখে, আর কিছু দিব না, ময়শ্চারাইজার দিলেই মুখটা একটু গ্লো হয় আর টানাটানি কমে আর কি। তো আমি হচ্ছে এখন একটু বাহিরে যাব, বাহিরে যাব বলতে আপনারা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন, আমি হচ্ছে একটি অর্ডার কিনবো আমার তাইফার জন্য, তাসনিম না, তাসনিমের তো আলমারি আছে, তো তাইফার জন্য ছোট একটা অর্ডার কিনবো। আমি এই মাসে পেমেন্ট পেয়ে হচ্ছে তাইফাকে অর্ডারটি গিফট করতেছি, বেশ কিছুদিন ধরে তাইফা বলতেছে আম্মু আমার কাপড় রাখার জন্য আমাকে একটা অর্ডার কিনে দাও, যদিও তাইফার অর্ডার আছে, মানে আমার যে অর্ডার কাঠের সেগুন গাছের যে অর্ডারটি আছে ওইটাতে তাইফা রাখে, তো ওইটাতে হচ্ছে তাইফার কাপড় ধরে না। তাসনিমকে তো আলমারি দিয়ে দিছি, এখন তাইফা বায়না দোষে তাকে একটা অর্ডার কিনে দিতাম, তো মেয়ের বায়না আর কি পূরণ করার জন্য যাচ্ছি। তো ইনকাম করা, খরচ করা, সবকিছু তো বাচ্চাদের খুশির জন্য, তাই না, তো বাচ্চাদের খুশির জন্যই এটা করা। তো রেডি হয়ে চলে আসছি, আমি হচ্ছে RFL এর একটি শোরুমে যাব, ওখানে আমি আগেও দেখছি অনেক রকম অর্ডার আছে, তো আমি একদম ছোট সাইজের গুলোই কিনবো, একদম ছোট না মানে মিডিয়াম সাইজ আর কি, তাইফার কাপড় চোপড় রাখা যায় এরকম আর কি, একদম ছোট গুলো তো রাখা যাবে না, ওগুলো তো একদম বেবিদের জন্য। তো একটি RFL এর ইয়াতে চলে আসছি দোকানে, তো এখানে দেখতেছি আর কি অর্ডার আছে কিনা, এই যে সাদা অর্ডারটি দেখতেছেন ওইটা আমার পছন্দ হয় না, ছোট আর কি, বেশি ছোট হয়ে গেছে, আর এটার কালারটা সুন্দর না, তবে অর্ডারটি ভালোই ছিল। তো এখানে অনেক অর্ডার, অনেক বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের একদম গোডাউনে নিয়ে আসছে, বলতেছে আপু আপনি কোনটা নিবেন আগে চয়েস করেন তারপরে হচ্ছে দাম। তো আমি হচ্ছে একদম আমার প্রাইস কি বলবো, আমি 4-এর নিচে থাকতে চাইছিলাম, এরকম ভাইয়াদেরকে বলছি যে 4-এর নিচে কোনটা কোনটা হবে, তো ওনারা বলতেছে 4-এর নিচে নাই, তারপরও দেখেন কমায় রাখবো এরকম বলতেছিল আর কি। তো প্রত্যেকটা অর্ডারের কালার অনেক সুন্দর লাগতেছিল, ক্যামেরায় খুব সুন্দর আসছে, বাস্তবে এরকম সুন্দর। তারপরে এখানে অটোবি বলে বোর্ডের আর কি, পার্টেক্সের সব রকমই আছে। এই পিচ্চিটাকে দেখছিলাম, এটা তো হবে না, এটা দেখতে সুন্দর বাট এটা আমার মেয়ের কাপড় ধরবে না, অনেক কাপড় তো
একদম ছোট যে বাচ্চা হয়েছে ওদের ওদেরগুলো এটাতে একদম সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর, বাট এটা আমার কোনো কাজে আসবে না, এটা নিই নাই, খুব আফসোস লাগতেছিল। যদি আরেকটু বড় হইতো তাহলে মনে হয় ভালো হইতো। ডয়ারগুলি ভিতরে জায়গা একদম কম। তারপরে এদিকে দেখলাম এই যে নীল কালার, তারপরে কয়েক কালার আছে, কালো আছে। আমার হচ্ছে এই যে এই নীলটা দেখতেছেন, এটাকে নীল বলে না আকাশি বলে, এটা খুবই ভালো লাগছিল, বাট এটা অনেক বড়, ওর কোনো ছোট সাইজ ছিল না। তারপরে এই যে হলুদ কালারের এইটা, ক্যামেরায় যেরকম সুন্দর, বাস্তবে সুন্দর, পাশের সাদাটাও যে সাদা গোল্ডেন, এই দুইটা খুবই সুন্দর, বাট এগুলো অনেক বড়। এক সাইডে হচ্ছে আলমারির মতো দরজা, আর ভিতরে হচ্ছে ডয়ার ডয়ার। তো আমার সাইজ মিলতেছিল না, ওই দোকান দেখে আমি হচ্ছে পাশের দোকানে চলে আসছি। এখানেও অনেক সুন্দর সুন্দর অর্ডার আছে, তো এখানে আবার ছোট সাইজের অর্ডার বেশি। RFL আছে, বেঙ্গলি আছে না বেঙ্গল, তারপরে আরও কি কি নাম বলছিল আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে RFL এর অর্ডার হচ্ছে অনেক বেশি। তো এই অর্ডারটি কালারটা আমার কাছে ভালো লাগছে, বাট এটা ইয়াটা কি প্লাস্টিকটা হচ্ছে দুই নাম্বার, অরিজিনাল না, RTL না কি একটা নাম বলছিল। তো আমি হচ্ছে RTL নিব না, আমি হচ্ছে RFL নিব, এরকম টাইপের কিছু খুঁজতেছিলাম, মানে জিনিসটা অরিজিনাল হবে আর আমার ঘরের জিনিসপত্রের সাথে মানাবে এবং দেখতেও সুন্দর হবে, দামে সাশ্রয়ী হবে, সব কিছু মিলে আমি একটা অর্ডার খুঁজতেছি। তো একটি অর্ডার হচ্ছে আমার পছন্দ হয়ে গেছে, আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি, অনেক অর্ডার এখানে। তো এখান থেকে আমি একটি অর্ডার নিয়ে নিলাম, আর ওইটা হচ্ছে আমি নিজেই নিয়ে যাব ভ্যানে করে, এই রিক্সায় করে, ছোট তো। ও সুলকানি, গরু মাংস খেয়ে দুই দিন আগে যে গরু মাংস খাইছিলাম, অ্যালার্জি সুলকানি বেড়ে গেছে, পায়ে সুলকায়। তো অর্ডার নিয়ে আসলাম, আর অর্ডার সেটিং করা হয়ে গেছে। আজকে সারাদিনে আমি বসার টাইম পেনে এতটাই ব্যস্ত ছিলাম। আসলে কোথাও বেড়াতে গেলে, যেমন বেড়াতে যাওয়ার আগে দুই তিন দিন এত কাজ থাকে, আবার বেড়ানো শেষ করে যখন বাসায় আসি ওই রকম দুই তিন দিন প্রচুর কাজ থাকে। তো ঠিক আছে, চলেন কি কোন অর্ডারটি আমি কিনলাম অবশ্যই দেখাবো। আমি সেটিং করে রেখে দিছি, মানে যেখানে বসাবো সেখানে সেটিং করা হয়ে গেছে, আর কাপড় চোপড় এখনো ঢুকাই নাই, কাপড় চোপড় হচ্ছে তাইফাটা, তাইফাই ঢুকাবে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অর্ডার কেমন হলো সেটাও জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা, সবার কাছে অনুরোধ থাকবে, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার ভিডিওটি, প্লিজ ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আপনাদের কাছে অনেক 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 বেশি অনুরোধ রইল। তো ঠিক আছে, চলুন অর্ডারটি দেখাই দিচ্ছি, কোন অর্ডারটি আমি কিনলাম। তো অর্ডার একদম সেটিং করে তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে অর্ডার, তাইফার অর্ডার আর কি, আমাদের না, এটা শুধুমাত্র তাইফা ব্যবহার করবে, যে কারণে অর্ডারের সাইজ একদম ছোট। হ্যাঁ, আর চার ডলারের কিনলাম আর কি। উপরে হচ্ছে তাইফার পুতুলগুলি রেখে দিছি, তাইফার পুতুল নিয়ে এখান থেকে খেলতে পারবে। আর এই হচ্ছে তাসনিমের পড়ার টেবিল, এটাকেও হচ্ছে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি আর কি, সকালে তো দেখছেন এটাকে অনেক সময় নিয়ে পরিষ্কার করছি। মেয়েরা হচ্ছে শুধু পড়ালেখাই করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আসলে করে না, এখন একদম চকচক করতেছে এই যে। তো যাই হোক, আমি অর্ডার দেখাই। তো এই যে তিনটি পুতুল রেখে দিছি, পুতুলগুলি ময়লা হয়ে গেছে, ধুইতে হবে, তারপরও সমস্যা নাই, দেখতে ভালোই লাগতেছে তাইফার মেয়েরা। আর এটা হচ্ছে প্রথম ডয়ার, এটার ভিতরে হচ্ছে একটি তালা আছে, চাইলে প্রয়োজনীয় কিছু থাকলে হচ্ছে লক করে রাখতে পারবে, আর দেখে মনে হবে এটা কাঠ, কিন্তু এটা কাঠ না, এটা প্লাস্টিক। আর এই জায়গাটা একটু দাগ দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে এখানে স্টিকার ছিল, তাসনিম তুলে ফেলছে, ভালো করে তোলা হয় নাই, আঠা রয়ে গেছে আর কি, এটা তুলতে হবে। তো এই যে এটা ভাবছিলাম আমাদের রুমে রাখবো, আমাদের রুমে সবকিছু সেগুন গাছ, তো ওই জন্য কাঠ কালারটাই নিয়ে আসছি, তো আমাদের রুমে আসলে সুন্দর লাগে না, সেটিং করে দেখলাম এই জন্য এখানে দিয়ে দিলাম। বাচ্চাদের জন্য কিন্তু এই ডয়ারগুলি খুবই ভালো, খুব
ভিতরে গর্তটাও অনেক, এই দেখেন অনেক গর্ত, এর ভিতরে অনেক কাপড় ধরবে, চারটা ডয়ার। এই যে স্পেস অনেক বেশি, কম না, অনেক বেশি। তো এটা হচ্ছে মুছতে হবে, মুছে কাপড় রাখতে হবে। তো আমি এখনো মুছি নাই, শুধু এনে হচ্ছে বসায় রাখছি, ভালো করে মুছে তারপরে হচ্ছে বসাতে হবে। তো এই যে সবগুলো একই রকম আর কি, শুধু উপরেটা তালা আছে। ওয়ার্ড্রপ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পাশের এটা হচ্ছে আলমারি, এটার ভিতরে তো আমার বিছানার চাদর, তারপরে আরো অনেক প্রয়োজনীয় জিনিস রাখা আছে। একটু দেখাই দিই, এই দেখেন এখানে হচ্ছে পর্দা আছে, জায়নামাজ আছে, তারপরে আমাদের গামোছাদের তাওয়ালগুলি সেগুলো এখানে রাখি, কাঁথা আছে, তারপরে বিছানার চাদর আছে, আর নিচে আয়রন মেশিন আছে, ওয়েট মাপা মেশিন আছে, এগুলো এখানে রাখা। তো এটাও বানাইছিলাম কিছুদিন আগে, এটাও দরকারে লেগে গেছে। আর ভিতরে হচ্ছে বই খাতা রাখা আর কি, একটি বুকসেল আছে। তো কেমন লাগলো তাইফার কাছে শুনি? তাইফা এদিকে আস, তোমার অর্ডার তোমার কাছে কেমন লাগছে? এটা তাইফার সাইজের, তাই তো। তাইফার ওয়ার্ড্রপ কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ওয়ার্ড্রপ সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। আর দেখেন মনে হচ্ছে কাঠের, তাই না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, প্লাস্টিকের। হ্যাঁ, তো আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। এখন বেজে গেছে হচ্ছে 6:25, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।